হ্যালো ইফ্রম বাংলাটি চ্যানেলের পক্ষ আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে যে নাওগেট বাসনটি আপনার রিলিজ করছে তো আমার ফোনটি রিসেন্টলি আপডেট করাইছি তো নাওগেটের মধ্যে কি কী আমরা সুবিধা পাবো ফেসিলিটিস পাবো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কারণ হয়তোবা আমরা কিছুদিন মধ্যে সবাই নাওগেট বাসনটি আপডেট করাতে পারবো সবার ফোনেই আপনার দিয়ে দিবে যে ফোনগুলো ব্র্যান্ডের আছে তো আমি অলরেডি দেখাইছি আপনার ফোনে যদি নাওগেটের আপডেট এসে থাকে তাহলে আপনি কীভাবে আপনার ফোনটি আপডেট দিবেন তো আজ আপনাকে দেখাবো যে আমার ওয়ান প্লাস থ্রিতে আমি যে নাওগেট যে আপডেটটা আপনার দিছিলাম সেভেন পয়েন্ট ও এই যে দেখেন সেভেন পয়েন্ট ও এটা হচ্ছে নাওগেট নাওগেটের মাসমেলো থেকে নাওগেট আমি আসলে খুব এক্সাইটেড ছিলাম কবে নাওগেট রিলিজ করবে বিকজ আমার মাসমেলো তো বিশাল প্রবলেম ছিল আপনার ওভারলি ডিটেক্টেড নানান ধরনের প্রবলেম ব্যাটারি কোনোভাবেই আপনার ব্যাক ভালো দিত না তো নাওগেটটা আমি আসলে খুবই আশা করছিলাম যে নাওগেটের মধ্যে বিশাল একটা আপডেট আসবে এবং আমাদের জন্য আরও ভালো ফেসিলিটিজ ডিভেন আউগেট বাসনটি গুগল যে নতুন রিলিজ করছে তো আসলেই অনেক আমি এক্সাইটেড বিকজ এই আপনার যে বাসনটা আপনার নাওগেট বাসনটা দিছে তো আমি বলবো যে কিছু ফেসিলিটিস দিছে যেগুলো আসলে অ্যামাজিন আমি বলবো যে দারুণ কিছু ফিচার ফিউচার আমাদের অ্যাড হয়েছে নাওগেটের মধ্যে তো চলুন আজকে দেখে নেবো কী ফার্স্ট আপনার দেখবেন যে প্যানেলটা প্যানেলটাই দেখেন নোটিভেশান প্যানেলের মধ্যে আপনার যেমন আমার ইউটিউব থেকে অনেক মেসেজ আসে তো আমি সরাসরি এখান থেকে ইউটিউবের ম্যাসেজটা রিপ্লাই দিতে পারবো এই জিনিসটা এখানে অ্যাড করছে দেখেন এখানে আপনার ইউটিউবের যত আপনার নোটিফিকেশানগুলো আছে সবগুলো এখানে অ্যাড করছে তারপর হচ্ছে যে আপনার এই এই উপরের যে আগের সিস্টেমটা ছিল আপনার একটা ব্যাকডেটের সিস্টেম বলা যেতে পারে আপনার যে মাস মেলো বাসনে তো এখন এটা আপডেট করাইছে আপডেট করায় যখন আপনি নিচের দিক সোয়াইপ করেন দেখবেন যে আপনার দারুণ কিছু আপনার সিস্টেমটা মানে যেই নোটিফিকেশান প্যানেল সিস্টেমটা এটা দারুণ করছে দেখেন এখানে আপনার প্যানেলটা দারুণ হয়েছে তারপর হচ্ছে যে আপনার কালারের দিক থেকে আমি বলবো যে সুপার এইচডি ক্লিয়ার যে নাওগেট বাসনটি আপনার আসছে তো এটার মধ্যে সুপার এইচডি ক্লিয়ার আমার ওয়ান প্লাস থ্রিতে আমি বলব যে দারুণ ক্লিয়ার এবং আপনার যে যখন আপনার গুগল রিলিজ করে নতুন বাসনটি রিলিজ করে চেষ্টা করে যে আগের থেকে ভালো ফেসিলিটিস দিতে এবং কালারটা এবং ক্লিয়ার যাতে এইচডি হয় তো এই দেখেন আপনার আমার কিছু সেটিংসে গিয়ে আমি ইয়ার কাজ দেখাবো আপনার নাওগেট বাসনের নাওগেট বসন নাগেট বাসন এই দেখেন ফার্স্ট আপনার ডিসপ্লেতে যাব যাবো দেখেন দেখেন এখানে হচ্ছে যে আপনার ডিসপ্লে তো ডিসপ্লে এর মধ্যে আপনার কাজগুলো হচ্ছে অ্যাডাপ্টিং ব্রাইটনেস এটা সবসময়ই থাকে আমাদের ফোনটা অ্যাডাপ্টিং ব্রাইটনেস হচ্ছে আপনার ব্রাইটনেসটা কন্ট্রোল করবে তো এটা হচ্ছে অ্যাডাপ্টেড অ্যাডাপ্টিভ ব্রাইটনেস তারপর হচ্ছে যে আপনার নাইট মোড নতুন একটা ফিচার পাবেন আপনার নাইট মোড রাত্রেবেলা আপনি নাইট মোড করে নিতে পারবেন আপনার ফোনটি এ দেখেন আপনার চোখের জন্য এটা সুরক্ষা দিবে অবশ্য আমাদের কিছু অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে নাইট মুডটা ব্যবহার করতে পারি তো আমি বলব যে নাইট মুডটা আপনার রাত্রেবেলা অবশ্যই ব্যবহার করতে পারেন যদি আপনার ফোনটি ভার্সনে আপডেট করতে পারেন তো এখানে হচ্ছে এখানে দেখবেন যে ডার্ক পাবেন ডার্ক হচ্ছে আপনার দেখেন চেঞ্জিং থিমস আপনার যে ইন্টারফেসটা আছে পুরাটা আপনার ডার্ক হয়ে যাবে দেখেন মেনু মেনু বারটা আপনার সবগুলো আপনার ডার্ক হয়ে যাবে তো এটা অনেকেই লাইক করে ডার্ক আপনার হোয়াইটটা অনেকেই লাইক করে না তো আপনার পছন্দ অনুযায়ী আপনি এখানে ডার্ক হোয়াইট দিয়ে দিতে পারেন তারপর হচ্ছে আরেকটা দারুণ সুবিধা দিছে আপনার নাওগেটের যে আপনার এই দেখেন আপনার রিসেন্ট বাটন রিসেন্ট বাটনে আপনি চাইলে একসাথে দুইটা অ্যাপ ব্যবহার করেন ধরেন আমি চাচ্ছি যে আমার প্লে স্টোরটা আমি প্লে স্টোরটা ব্যবহার করার পাশাপাশি আমি ইউটিউবের ভিডিও দেখব এখানে এখানে ধরেন ক্যামেরাটাই আমি ওপেন করব তো একসাথে দুইটা দুইটার কাজ আমি করতে পারবো এ মানে সুবিধাটার মধ্যে এখানে হচ্ছে ইউটিউব দেখেন ক্যামেরাটা তো ক্যামেরার মধ্যে আমি চাইলে এখানে ছবিও তুলতে পারবো তারপর হচ্ছে এখানে ইউটিউবের সরি প্লে স্টোর থেকে আমি যে কোনো কাজও করতে পারবো পাশাপাশি মানে একসাথে দুইটা কাজ করার মাল্টি টাস্কিং আর কি সরি মাল্টি উইন্ডো তো এই মাল্টি উইন্ডোটা আপনি ব্যবহার করতে পারবেন আমি আমি যে দারুণ একটি ফিচার বলা যায় একসাথে দুইটি অ্যাপ আপনার রানিং করার জন্য তো এই সুবিধাটা আসলে আগে ছিল না আপনার মাস মেলো ছিল না অনেক স্যামসাং ইউজাররা এটা পেতো কিন্তু আপনার সব ফোনে থাকতো না তো এখন আপনি নাও যখন আপডেট করেন আপনার ফোনটি আপনি রিসেন্ট বাটনে যখন ট্যাপ করে ধরে রাখবেন আপনার এই সুবিধাটা পেয়ে যাবেন তারপর হচ্ছে এখানে আপনার যেই আপনার সেটিংসটা আর আরও আর কিছুই আছে যেমন আপনার ব্যাটারির দিক থেকে আমি বলব যে দারুণ আপনার ইয়া আপনার কি বলে ফেসিলিটিস দিবে আগের যে মাস মধ্যে আপনার অ্যাপসের অতিরিক্ত রানিংয়ের কারণে আপনার ব্যাটারি চার্জ দ্রুত চলে যেত ফোনটি গরম হয়ে যেত আমি যখন এখন আমি কয়েকদিন যাবত আপনার এই নাগরিক বাসনটি ব্যবহার করতেছি তো দেখি আমার চার্জের কোনো প্রবলেম হয় না আমি আমার ফোনটি নতুন তারপরও এখানে দেখতাম যে যখন এক ঘন্টা ইউজ করতাম তখন আমার মিনিমাম আপনার তিরিশ চল্লিশ পার্সেন্ট চলে যেত তো আমি কয়টা থেকে এখন চারটা বাজে তো আমি দুইটা থেকে আমার ফোনটি ইউজ করতেছি মাত্র উন উনাশি পার্সেন্ট মানে আপনার ঘন্টা প্রতি দশ পার্সেন্ট করে ব্যাটারি চার্জ কমবে দেখেন আমার এখন লেফট হচ্ছে আপনার সেভেন্টি নাইন পার্সেন্ট আমার চার্জের তো আমি বলব যে নাওগেটে এই সুবিধাটা পাবেন যে আপনার ব্যাটারিটা দারুণ ব্যাক আপ দিবে এবং আপনি আরও অনেকগুলো সুবিধা পাবেন যেগুলো আসলে আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন তো আমি বলবো যে যাদের নাওগেট বার্সনটা আপডেট আসছে আপনারা অবশ্যই করে নেন তাড়াতাড়ি করে নেন বিকজ নাওগেটের যে সুবিধাগুলো আপনি মাস পাবেন না মাস যে অভার্লি ডিটেক্টেডটা এটা আসলে বিশাল একটা প্রবলেম তো আমি বলবো যে আপনারা এই প্রবলেমটা অবশ্যই ফেস ফেস করেছেন হয়তো অনেকেই তো আশা করি আপনাদের এই নাওগেট আপডেট ভার্সনটা কাজে দিবে এবং আপনাদের জন্য আরো আরও ভালো ফ্যাসিলিটিস দিবে গুগল তো এ দেখেন আমার ফোনটি আপডেট তো এইভাবে আপনার ফোনটি আপডেট করে নেন তো সবাই ভালো থাকবেন এবং ভালো লাগলে ভিডিওটার মধ্যে লাইক দিবেন চেষ্টা করি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার জন্য ইভেন আমরা অনেকেই এই সম্পর্কে হয়তো বা জানি না তো সেই কারণে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে আপনাদের কী কী সুবিধা পাবেন এদের আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাটারির যে সিস্টেমটা আপনার সেভেন্টি নাইন মানে আপনি সেভেন আওয়ার্স এইভাবে যদি ইউজ করেন সেভেন আওয়ার্স আপনি ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন মানে আপনার ব্যাটারি ব্যাকআপ দিবে তো সেভেন আওয়ার কিন্তু বিশাল একটা সময় তো আমি বলবো যে ব্যাটারির দিক থেকে খুব ভালো একটা পারফরম্যান্সে নতুন বাসনটার মধ্যে আপাতত পাচ্ছি তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ